নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/8/2021 পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার যারা রয়েছেন বিভিন্ন স্কুলের, সেই পার্শ্ব শিক্ষক মহাশয়দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন দেখেন বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। শিক্ষকদের বিক্ষোভ এবার পৌঁছে গেল নবান্নে। বেতন বৃদ্ধি দাবিতে শিক্ষকদের বিক্ষোভ ফের একেবারে পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর দুয়ারে। না, এবার কালীঘাটে বিক্ষোভ দেখাননি শিক্ষকরা, তবে মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে নবান্ন সংলগ্ন এলাকায় বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে নামে বিরাট পুলিশ বাহিনী। বল প্রয়োগের মাধ্যমে বেশ কয়েকজনকে আটক করা হয়, কিন্তু রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের সাধারণ সদস্যরা। বেতন বৃদ্ধি দাবিতে নতুন নয় শিক্ষক ঐক্য মঞ্চের, এর আগেও এই একের পর এক কর্মসূচি তারা নিয়েছেন, এদিনেও সেরকম কিছু পরিস্থিতি তৈরি হলো। সল্লেকের বিকাশ ভবনের সামনে শিক্ষামন্ত্রী নিখোঁজ, এই দাবি তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। বুধবার নবান্নের অদূরে থাকা বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। শিক্ষক ঐক্য মঞ্চের শিক্ষকদের বিক্ষোভের মূল কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বহু ফাইল আটকে রয়েছে। এ হচ্ছে আর এসএসকেএমএসকে শিক্ষকরাও সেই বিক্ষোভে সামিল হয়েছে। দেখতে পাচ্ছেন দুবছর ভাতা বাড়েনি, নিত্যদিনের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি এই দারুণ চাপে পড়ে এসএসকেএমএসকে শিক্ষকরা বুধবার নবান্নে বিক্ষোভ দেখান এবং দাবি একটাই, ভাতা বাড়াতে হবে। নবান্নের সামনে বিক্ষোভে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কড়া নিরাপত্তা বেষ্টনী ঘেরাটোপে তাকে নেমন নবান্ন চত্বর 144 ধারা জারি থাকে এলাকাটি। এরপর এদিন কয়েকশো এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষা নবান্নের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তখন নবান্নে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল। সে সময় বিক্ষোভ হঠাৎ বিশাল পুলিশ বাহিনী চলে আসে নবান্নের সামনে। বিক্ষোভকারীদের সরাতে গেলে ধুন্ধুমার বাঁধে এবং বিক্ষোভকারীরা নবান্নের সামনে বসে পড়লে পুলিশ তাদের তোলার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বেশ কয়েকজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ে। আধ ঘন্টা ধরে ধস্তাধস্তির পর নবান্নের সামনে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। কয়েকজনকে পিজব ভ্যান তুলে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের মতোই আমরা কাজ করি, কিন্তু ভাতা দেওয়া হয় সামান্য। প্রাথমিক মাধ্যমিক স্তরে শিক্ষকদের মতো আমাদেরও বেতন দিতে হবে। তাহলে দেখলেন প্যারা টিচার বা যারা রয়েছে এসএসকেএমএসএস যারা শিক্ষক মহাশয়রা রয়েছেন, তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা হচ্ছে অভিযোগ জানাচ্ছে। এখনও এবারে নবান্নে অভিযান করেছে তারা, তো তাদের এই অভিযান চলছে। দাবি একটাই যে সমকাজে সমবেতন, অর্থাৎ এক প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষক যারা রয়েছে তাদের মতে সমবেতন দিতে হবে। সেই দাবিকে সামনে রেখে তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।